আজকে আমরা এই ভিডিওতে এমন একটা স্টকের ব্যাপারে আলোচনা করতে চলেছি যেই স্টকটা কিনা ফাইন্যান্স সেক্টরে বিলং করছে, আর এখন অনেকটাই সস্তাতে এই স্টককে পাওয়া যাচ্ছে। সাথে বড় বড় অ্যানালাইসিসের তরফ থেকে দেখতে পাওয়া যাচ্ছে যে অনেকটাই উঁচুতে কিন্তু এর মধ্যে টার্গেট প্রাইস দেওয়া হচ্ছে। তো ফ্রেন্ডস, এখন এই সিচুয়েশনে দাঁড়িয়ে আমাদের কি করা উচিত? আমাদের কি সেই স্টকের দিকে যাওয়া উচিত নাকি অ্যাভয়েড করা উচিত, সে সবটা আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে ডিসকাস করতে চলেছি। সাথে আমরা দেখব যে টেকনিক্যাল চার্টের মধ্যে কি ধরনের সিচুয়েশন চলছে বা চার্ট কি বলছে, সেটাও কিন্তু আমরা এই ভিডিওর মাধ্যমে ডিসকাস করব। তার আগে ফ্রেন্ডস, এখন অবধি যদি তোমরা আমার স্টক বেঙ্গলি চ্যানেলকে সাবস্ক্রাইব না করেছো তাহলে সাবস্ক্রাইব করে নাও এই ধরনের নতুন নতুন বাংলাতে ভিডিও দেখার জন্য। ফ্রেন্ডস, যদি তোমরা চাইছো প্রতিনিয়ত তোমাদের কাছে এই ধরনের আপডেট পৌঁছে যাক, তাহলে ফ্রেন্ডস তোমাদেরকে করতে হবে চ্যানেলকে সাবস্ক্রাইব, সাথে ফ্রেন্ডস সবার কাছে শেয়ারও করতে হবে যাতে তারাও জানতে পারে যে কিভাবে বাংলাতে স্টক মার্কেট থেকে নলেজকে ইনহ্যান্স করা যায়। তো চলে চলে যাবো সময় নষ্ট না করে ভিডিওর দিকে। সবার প্রথমে ফ্রেন্ডস আমরা দেখবো যে স্টক আমাদেরকে কেমন রিটার্ন দিয়েছে, যেটা দেখা কিনা খুবই ইম্পর্টেন্ট আছে। কোনো কোম্পানি যদি প্রত্যেক বছর একটা ভালো রিটার্ন দিচ্ছে সেখানে কিন্তু ডেফিনেটলি আমরা ভরসা করতে পারি। আর যেই কোম্পানি প্রত্যেক বছর নিচের দিকে আসছে, নিচের দিকে কন্টিনিউয়াসলি নিচের দিকে আসছে, রিটার্ন ভালো মতন প্রোভাইড করতে পারছে না, সেই কোম্পানির দিকে কিন্তু আমরা একদমই ফোকাস করব না। তো চলো দেখে নেব কোম্পানি কী ধরনের রিটার্ন দিচ্ছে। দেখতে পাওয়া যাচ্ছে ওয়ান ডে কোম্পানি রিটার্ন দিচ্ছে 2.84, ওয়ান মান্থে 0.86%, ওয়ান মান্থে দেখতে পাচ্ছি নেগেটিভ আছে, থ্রি মান্থসে নেগেটিভ, সিক্স মান্থে পজিটিভ দেখতে পাওয়া যাচ্ছে, ওয়ান ইয়ারে 79% আমাদেরকে রিটার্ন দিয়েছে, টু ইয়ার্সে দেখো 23% অবধি আমাদেরকে রিটার্ন দিয়েছে, থ্রি ইয়ার্সে দেখতে পাওয়া যাচ্ছে যে নেগেটিভ আছে, ফোর ইয়ার্সে দেখো 31 আছে, ফিফথ ইয়ার্সে আমরা দেখতে পাচ্ছি 28, আর টেন ইয়ার্সে দেখতে পাওয়া যাচ্ছে যে 99% অবধি কিন্তু আমাদেরকে রিটার্ন দিয়েছে। তাহলে ফ্রেন্ডস তোমরা দেখতে পাচ্ছ যে প্রত্যেক বছর কিন্তু কোম্পানি ভালো একটা রিটার্ন প্রোভাইড করেছে। তো ডেফিনেটলি সেই কোম্পানির দিকে কিন্তু আমরা অবশ্যই ফোকাস করতে পারি। চলো চলে যাব কোম্পানির আরও কিছু পয়েন্ট দেখার জন্য। হ্যাঁ ফ্রেন্ডস, আমি তোমাদেরকে অবশ্যই স্টকের নাম বলবো, একটু ধৈর্য ধরে লাস্ট অব দি ভিডিওটা দেখতে থাকো। আচ্ছা ফ্রেন্ডস, আমরা দেখবো যে কোম্পানি ফান্ডামেন্টালি স্ট্রং আছে কি না, যেটা দেখা খুবই গুরুত্বপূর্ণ আছে। কোনো কারণের জন্য কিংবা মার্কেটের মধ্যে যদি ক্র্যাশ আসে, সেই সময় যদি স্টক নিচের দিকে পড়ে যায়, তাহলে আবার কি বাউন্স ব্যাক করার ক্ষমতা রাখছে কি না সেটাও কিন্তু আমাদেরকে দেখতে হবে। যদি কোনো কোম্পানি ফান্ডামেন্টালি স্ট্রং থাকে তাহলে কিন্তু আমাদের ভয় পাওয়ার দরকার থাকে না। স্টক কিন্তু সবসময় উপরের দিকে যাবে না, নিচের দিকেও নেমে আসবে, আর সেই সময় কিন্তু আমাদের মধ্যে পেশেন্টকেও রাখতে হবে। তো সেই কারণের জন্য আমাদেরকে অবশ্যই চেক করতে হবে যে ফান্ডামেন্টালি কোনো কোম্পানি স্ট্রং আছে কি না। যদি ফ্রেন্ডস তোমরা এখানে দেখবে, তো দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আরোই আছে 11.53। আমরা জানি যে 10% থাকলে ভালো, এখানে আমরা 11.53 দেখতে পাচ্ছি, যেটা কিনা খুবই ভালো আছে। পিবি দেখতে পাওয়া যাচ্ছে 1.52 আছে, পিই আছে 13.22। তো এখানে দেখতে পাওয়া যাচ্ছে যে স্টক কিন্তু ফান্ডামেন্টালি স্ট্রং আছে। সাথে আমরা দেখতে পাচ্ছি এর মার্কেট ক্যাপ আছে 33,696 কারোরের, এখন এই স্টক ট্রেড করছে 1331 টাকার কাছাকাছি। 52 উইক এর হাই ছিল 1574, আর 52 উইক লো ছিল 514। তো চলো চলে যাব এর নেক্সট পয়েন্টের দিকে। তাছাড়া ফ্রেন্ডস আমরা দেখতে পাচ্ছি যে এর ফাইন্যান্সিয়াল ট্রেড কিন্তু পজিটিভ আছে। যখন পজিটিভ, ভেরি পজিটিভ থাকে, আমরা জানি যে সেটা কিন্তু প্লাস সাইন থাকে যে কোনো কোম্পানির ক্ষেত্রে। শর্ট টার্মের ক্ষেত্রে কিন্তু ডেফিনেটলি এখান থেকে আমরা একটা ভালো প্রফিট গেইন করতে পারি, তো এটা দেখাও খুবই ইম্পর্টেন্ট আছে। তাছাড়া ফ্রেন্ডস এখন আমরা চলে এসেছি এনএসসি ইন্ডিয়াতে, আমরা দেখে নেব যে এর মধ্যে আজকে প্রাইস মুভমেন্ট কেমন ছিল। আজকে আমরা দেখতে পাচ্ছি এই স্টক প্রায় 2.57, অলমোস্ট বলতে গেলে 3% আপ মুভমেন্ট দেখতে পাওয়া যাচ্ছে। ওপেন হয়েছিল এই স্টক 1325, হাই দেখতে পাওয়া যাচ্ছে 1342 আছে, আর লো আছে 1313। এখানে ডেলিভারি পার্সেন্টেজ আছে 21%। এখন মেইন কথা হচ্ছে কোম্পানির নাম কি আছে। তো চলো দেখে নেব কোম্পানির নাম কি আছে।
বা কোম্পানি কি ধরনের কাজ করে থাকে। এখন আমরা চলে এসেছি কোম্পানির ওয়েবসাইটের ওপর। তোমাদের সামনে কোম্পানির নাম কিন্তু দেওয়া আছে, সিয়ারাম ট্রান্সপোর্ট ফাইন্যান্স লিমিটেড। আর কোম্পানি কি ধরনের কাজ করে থাকে, দেখো তোমরা যখন কোম্পানির ওয়েবসাইটে আসবে তখন প্রোডাক্টের উপর যখন যাবে তখন কিন্তু দেখতে পাবে যে কোম্পানি কি ধরনের কাজ করে থাকে। এখানে দেখতে পাওয়া যাচ্ছে যে কমার্শিয়াল ভেহিকলসের ওপর লোন দিয়ে থাকে, বিজনেস লোন দিয়ে থাকে, ডিপোজিট, ওয়ার্কিং ক্যাপিটাল লোন, লাইফ ইন্স্যুরেন্স, এমার্জেন্সি ক্রেডিট লাইনের ক্ষেত্রেও কিন্তু বিভিন্ন স্কিম আছে। তো কোম্পানি মেইনলি কাজ করে থাকে লোন দেওয়ার, মানে ফাইন্যান্সের কাজ করে থাকে। মানুষ কিন্তু এখন বেশি লোনের উপরই ডিপেন্ডেন্ট থাকে। এখন মানুষ যা স্যালারি পাচ্ছে তা দিয়ে কিন্তু ক্যাশ টাকায় সব কিছু কেনা সম্ভব হচ্ছে না, তো মানুষ কিন্তু লোনের উপরই ডিপেন্ডেন্ট আছে। তো ডেফিনেটলি কোম্পানির কিন্তু কাজকর্ম দেখতে পাওয়া যাচ্ছে যে ঠিকঠাকই আছে। এখানে যদি তোমরা দেখবে তো এখানে দেখতে পাওয়া যাচ্ছে কোয়ার্টার ফোর রেজাল্ট কিন্তু ফল হয়েছিল সামান্য। তাছাড়া মতিলাল অসফল এর মধ্যে টার্গেট প্রাইস দিচ্ছে 1700 টাকার কাছাকাছি। যেহেতু কোম্পানি ফাইন্যান্সের কাজ করে থাকে তো ফাইন্যান্সের মধ্যে এই ধরনের সিচুয়েশন আমরা প্রায় সময় দেখতে পাই যে লোন হয়তো ঠিক মতন কোম্পানি পায় না। তো সেই কারণের জন্য আমরা দেখতে পাচ্ছি যে কোয়ার্টার ফোর রেজাল্ট কিছুটা খারাপ হয়েছে। কিন্তু দেখো এর মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে মতিলাল অসফলের তরফ থেকে 1700 টাকার কাছাকাছি টার্গেট প্রাইস দিচ্ছেন। কেন দিচ্ছেন, কেন না, ডেফিনেটলি ভরসা আছে। সেই কারণের জন্যই কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে যে এর মধ্যে এত উঁচুতে টার্গেট প্রাইস দেওয়া হচ্ছে। তো চলো দেখে নেব এর টেকনিক্যাল চার্ট কি বলছে। তোমাদের সামনে আমি টেকনিক্যাল চার্ট ওপেন করে নিয়েছি। দেখো এখানে দেখতে পাওয়া যাচ্ছে যে স্টক কীভাবে পারফরমেন্স দেয়। দেখো এই উপরে গেল, নিচে আসলো, উপরে গেল, নিচে আসলো, এইভাবে কিন্তু পারফরমেন্স দেখিয়ে থাকে। তো যখন উপরে যাচ্ছে তখন নিচে আসার জন্য কিন্তু আমাদের মধ্যে একটা পেশেন্ট থাকতে হবে, ধৈর্য রাখতে হবে যে যখন নিচে আসছে ডেফিনেটলি ওপরে যাবে। হ্যাঁ একটু রিস্ক আছে কিন্তু এর থেকে রিওয়ার্ডও ভালো আছে। যদি তোমরা এখানে দেখবে তো দেখো স্টক অনেকটাই ওপরে গেল, দেন নিচে আসলো, দেন আবার উপরে গেল, আর এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এর মধ্যে কিছুটা কারেকশন আসছে। প্রায় বলতে গেলে 1500 টাকা থেকে আমরা এখন দেখতে পাচ্ছি যে 1300 টাকার কাছাকাছি কিন্তু এই স্টককে পাওয়া যাচ্ছে। তো তোমরা চাইলে অবশ্যই এই স্টকের দিকে ফোকাস করতে পারো। এতটা নিচে এসেছে ডেফিনেটলি আবারও কিন্তু ওপরে বাউন্স ব্যাক করবে, আর এর যা লাস্ট প্রিভিয়াস হাই ছিল 1500 টাকা সেটাকে ক্রস অবশ্যই কিন্তু আমরা করতে দেখতে পাবো। তো ফ্রেন্ডস তোমরা কী ভাবছো এই স্টকের ব্যাপারে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। যদি ভিডিও ভালো লাগে তাহলে কিন্তু ফ্রেন্ডস লাইক করতে ভুলো না। চলো দেখা হবে আরও একটা নতুন ভিডিওর সাথে। লাস্ট অব দি ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।